10 বছর আগের আধার কার্ডে নিজেদের তথ্য আপডেট করতে হবে জানবো আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে টেলিফোনে কথা বলে জ্যোতির্ময় এই আপডেট প্রক্রিয়া কি বাধ্যতামূলক দেখা এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি এই প্রক্রিয়া বাধ্যতামূলক বলা হচ্ছে না বরং সাধারণ জনগণকে এই বিষয়ে আবেদন করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI তাদের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং যেখানে আবেদন করা হয়েছে যে প্রত্যেক নাগরিককে যারা গত 10 বছরে তাদের আধার কার্ড আপডেট করেননি তাদের আধার কার্ড আপডেট করার জন্য আবেদন জানানো হয়েছে এবং সেক্ষেত্রে তারা অনলাইনে আবেদন করতে পারবেন বা আধার সেন্টারে স্লট বুক করে তারা আপডেট করতে পারবেন কিন্তু এই বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি পুরো বিষয়টি রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে তা হচ্ছে আধারের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুবিধা এই মুহূর্তে পেতে হয় ফলত আপডেটেড ইনফরমেশন থাকাটা অত্যন্ত জরুরি এবং আগামী দিনে এই বিষয়ে বিস্তারিতভাবে যাবতীয় তথ্য সামনে আসবে তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে আধার আপডেট করা কিন্তু কখনোই বিনামূল্যে হয় না আধার আপডেট করতে গেলে পরে UIDAI কে একটা ফিজ এক্ষেত্রে দিতে হয় ফলত এক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশন কি থাকছে সেই বিষয়টি আগামী দিনে আমাদের সামনে স্পষ্ট হবে